নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি রয়েছে যদি তোমরা ভুল করে থাকো অর্থাৎ তোমরা যদি ফর্মে ভুল করেছো অনেকের এস এম আসেনি তো তাদের জন্য এই ভিডিওটি আমাদের আধিকারিকদের সাথে ডাইরেক্ট সরাসরি আমাদের কথা হলো ওনারা জানিয়ে দিলেন যে কিভাবে তোমাদের সংশোধন করতে হবে বা সংশোধন আদেও করতে হবে কিনা সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বা তোমরা কমেন্ট করছো যে আমাদের এস আসেনি আমরা নামের বানান ভুল করেছিলাম আমাদের ফোন নম্বর ভুল করেছি আমাদের ব্যাংকের আই কোড ভুল করেছি তো এই সমস্ত যারা কমেন্ট করেছো তাদের জন্য এই ভিডিওটি তো তোমাদের যদি এই ফর্ম ফিল আপ সুন্দর হয়ে থাকে তো সেক্ষেত্রে এই এই ভিডিওটি তোমাদের না দেখলেও চলবে কোনো কিছু ভুল হয়ে থাকে যেমন নামের বানান ভুল স্বাস্থ্যসাথী কার্ডের বানান ভুল যে কোনো রকম বানান যদি তোমাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা দেখতে পারো আশা করছি এই ভিডিওতে তোমাদের একটু হলো হেল্প হবে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল যে ফর্ম সেই ফর্ম কিন্তু অনস্ক্রিনে রয়েছে তো এখানে কিছু কিছু ভুল সেগুলো সংশোধন করার সম্ভাবনা অনেকটা রয়েছে এবং কিছু কিছু ভুল রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করা যাবেই না তো প্রথমত যে সংশোধনের সে যেটি বারবার প্রশ্ন আসছে যে তাদের আইএফএসি কোড ভুল হয়েছে তো এক্ষেত্রে সংশোধন তোমরা এখন করতে পারবে না ক্ষেত্রে যদি তোমাদের আইএফএসসি কোড বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা ইত্যাদি এই জাতীয় যদি তোমাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের সংশোধনের জন্য সময় দেওয়া হবে তখন কিন্তু তোমরা সংশোধন করতে পারবে এই মুহূর্তে যতই তোমরা চেষ্টা করো বা তোমরা যদি দ্বিতীয়বার ফর্ম তোলার চেষ্টা করো ক্ষেত্রে কিন্তু তোমাদের সংশোধন হবে না তোমাদের দুটি ফর্মই কিন্তু বাতিল হয়ে যাবে তো ফর্ম বাতিল হওয়ার কারণ এটি থাকবে যে তোমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এবং আধার কার্ড দিয়ে যেহেতু তোমাদের ফর্ম সেটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে তো সেই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমাদের দ্বিতীয়বার তোমরা ফর্ম তুলে আবার ফিল আপ করে জমা দিতে পারবে না তারপরে যে যে সমস্ত ভুলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই নিচের দিকে যে সমস্ত যে ডকুমেন্টসগুলো তোমাদের দিতে বলছে যেমন পাসপোর্ট সাইজের ছবি স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড তারপরে হচ্ছে আমাদের যে এসসি সি সার্টিফিকেট ব্যাঙ্কের বই এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ কিন্তু সই করছো না এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি রয়েছে অর্থাৎ আধিকারিকরা তারা কিন্তু চেষ্টা করবে যে তোমাদের যতটা সম্ভব তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সরকারি কাজে অনেক সময় কি হয় যদি কোনো ছোটোখাটো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তো তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে সমস্ত ছোট্ট থেকে বড় সমস্ত ফর্মগুলো ঠিকঠাকভাবে করার আর তোমরা যদি ফর্ম ফিল আপের পদ্ধতি দেখতে চাও সেক্ষেত্রে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তারপরে যে ভুল হচ্ছে সেটি হচ্ছে এসসি এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা এস সি এসটিতে তোমরা চিহ্ন দিয়েছো ঠিকই কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটি তোমরা দাও নি তো এক্ষেত্রে আমার যে কমেন্ট এসছে যে আমি কাস্ট সার্টিফিকেটের ওপরে চিহ্ন দিয়েছি কিন্তু আমরা যে নাম্বার সেই নাম্বার বসাইনি তো এক্ষেত্রে ভুল কিছু হবে না এক্ষেত্রে তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবে তারপরে যে সব থেকে বড়ো মিস্টেক হচ্ছে সেটা ডেট অফ বার্থে তো ডেট অফ বার্থ তোমাদের ভুল দিচ্ছ অর্থাৎ তোমাদের সঠিক ডেট অফ বার্থ তোমরা বসাচ্ছো কিন্তু আধার কার্ডে অন্য ডেট অফ বার্থ রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আধার কার্ডে যে ডেট অফ বার্থ সেটি কিন্তু সেখানে ধরা হবে তোমাদের এক্ষেত্রে ধরা হবে না এক্ষেত্রে তোমরা যদি পঁচিশ থেকে ষাটের মধ্যে বয়স হয় সেক্ষেত্রে তোমাদের ফর্ম অ্যাপ্রুভ হবে নতুবা কিন্তু বাতিল হয়ে যাবে তারপর যে ভুলটা হচ্ছে সেটি হচ্ছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার চেঞ্জ করার মতো যে সংশোধন সেটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাওয়া যায়নি তো যে তোমাদের মোবাইল নাম্বার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা কিছু হবে না শুধু এস এম এস তোমরা পাবে না বা তোমরা জানতে পারবে না যে তোমাদের ট্র্যাক আইডি কী রয়েছে শুধুমাত্র তোমাদের যে টাকা সে টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি তোমরা অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক দিয়ে থাকো তারপরে যদি তোমাদের ভুল হয়েছে তারপরে যেটি সব থেকে বড়ো ভুল হয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যদি তোমরা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের যে আধিকারিক যিনি আবেদন করবেন বা যিনি যখন তুলবেন ডকুমেন্টস যখন আপলোড করবেন তখন কিন্তু তোমাদের আধার কার্ডের যে নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেই নাম্বার কিন্তু তোমাদের কিন্তু খুঁজে পাবে না তো এক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো এক্ষেত্রে আমাদের যতটা মনে হচ্ছে তো আপনারা আবার দ্বিতীয়বার ফর্ম তুলতে পারেন যদি যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ভুল হয়ে থাকে কারণ আপনাদের যদি স্বাস্থ্যসী কার্ডের নাম্বার যেটি ভুলটা দেবেন সেটি কিন্তু এন্ট্রি হবে এক্ষেত্রে আপনারা যখন সঠিক স্বাস্থ্যসী কার্ডের নাম্বারটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল এবং সঠিক সেটির মধ্যে কোনো মিল থাকবে না এক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম তুলে জমা দিতে পারেন তারপরে আধার কার্ডের ক্ষেত্রেও সেম কিন্তু যদি তোমরা আধার কার্ড এবং স্বাস্থ্যসী কার্ড দুটোর মধ্যে যদি একটি ভুল একটি ঠিক থাকে সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি যদি তোমাদের দুটোই যদি ভুল দিয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে ফর্ম তুলতে পারো তুলে কিন্তু আবার জমা দিতে পারো তারপরে অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেন্টের যে নাম নাম অর্থাৎ আবেদনকারীর নাম যে জায়গাটা রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম অর্থাৎ রয়েছে তো প্রথমে প্রথম নাম লিখছে সবাই তার সাথে কিন্তু জায়গায় তাকে পদবি কিন্তু লিখে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় মিস্টেক হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু নামের বানানগুলো তোমাদেরকে ঠিকঠাক করা উচিত ছিল আশা করা যাচ্ছে এটাও ফিফটি ফিফটি চান্স থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য হতে পারে আবার বাতিলও হয়ে যেতে পারে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার তোমরা যদি ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার দ্বিতীয়বার ফর্ম তুলে দিতে পারবে কারণ তোমাদের যে ভুল নাম্বারগুলো সেগুলোই কিন্তু এন্ট্রি হবে এবং সেখানে ফলটি বলে একটি অপশান রয়েছে তাদের কাছে সেটি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ তোমাদের স্বাস্থ্য কার্ড এবং আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বার কিন্তু সরকারি ঘরে এন্ট্রি হয়ে যাচ্ছে এবং তারপরে তোমরা দ্বিতীয়বার কিন্তু এই ফর্ম তুলতে পারবে না তো শুধুমাত্র স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ডের নাম্বার যদি তোমাদের ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা দ্বিতীয়বার ফর্ম তুলে জমা দিতে পারো তাছাড়া যদি তোমাদের নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ বা তোমাদের যে বাবার নাম মায়ের নাম স্বামীর নাম অথবা এসসি এসটি সে সার্টিফিকেটের নাম্বার নিয়ে অথবা তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস বা ব্যাংকের ডিটেলস নিয়ে বা তোমাদের সমস্ত ডিটেলস যদি শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড বাদ দিয়ে তোমাদের যে কোনো ডিটেলস যদি ভুলে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু দ্বিতীয়বার ফর্ম তুলে জমা দেবে না কারণ দ্বিতীয়বার ফর্ম তুলে জমা দিলে তোমাদের দুটো ফর্মই কিন্তু বাতিল হয়ে যাবে তো তারা জানিয়েছে অবশ্যই সংশোধনের সময় দেবে এবং এ নিয়ে অলরেডি ভিডিও রয়েছে আমি এই ভিডিওতে আর সেই বিষয়ে কথা বললাম না তো সংশোধনের বিষয়ে খুব তাড়াতাড়ি আসছে অর্থাৎ সংশোধনে যেহেতু টাইম দেবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন যে নাম্বার ট্র্যাক করা সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর প্রত্যেকে জানি যে স্বাস্থ্যসাথী কার্ড যখন আমরা নতুন নতুন করেছিলাম তখন কিন্তু যে ট্র্যাক আইডি সেই ট্র্যাক আইডি কিন্তু আমরা সার্চ করতে পারছিলাম না পরবর্তী সময় কিন্তু সেই সুযোগ আমরা পেয়েছিলাম তো খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে ট্র্যাক আইডি দিয়ে যে সুযোগ সেই সুযোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটি কিন্তু লেটেস্ট আপডেট আমাদের কাছে রয়েছে তো খুব তাড়াতাড়ি সেই আপডেট চলে আসবে এবং আমাদের চ্যানেল আমরা সবার প্রথমে নিয়ে চলে আসবো তো আবার জানিয়ে দিই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার যদি তোমাদের ভুল থাকে তোমরা দ্বিতীয়বার ফর্ম তুললেও তুলতে পারো যেহেতু ভুল যেহেতু এন্ট্রি হয়েছে সেক্ষেত্রে তোমাদের সঠিক এন্ট্রিটা তোমরা আবার করতে পারবে তো এই দুটো বাদ দিয়ে তোমাদের যদি আদারওয়াইজ যদি কোনো কিছু ভুল থাকে বা তোমাদের ব্যাংকের বই ডিটেলস বা তোমাদের যে ডেট অফ বার্থ ডিটেলস যদি ভুল থাকে সেক্ষেত্রে তোমরা দ্বিতীয়বার ফর্ম তুলবে না তোমরা অপেক্ষা করবে সংশোধনের সময় খুব তাড়াতাড়ি দেবে অর্থাৎ প্রথম ধাপে তোমরা টাকা পাবে না কিন্তু দ্বিতীয় চ্যালেঞ্জ তোমরা টাকা পাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে যখনই আবেদন করুন না কেন পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হবে তো ভয় পাওয়ার কিছু নেই সংশোধনের যখন সময় দেবে তখন তোমরা কিন্তু সংশোধন করতে পারবে তো বন্ধুরা আশা করছি ছোট্ট আপডেট লেটেস্ট আপডেট তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও তোমাদের প্রত্যেকে জানাই গুড বাই